আজকের খাস খবর। কেন্দ্রীয় হারে বকেয়া মহার্গ ভাতার দাবি, শুক্রবার সরকারি কর্মচারীদের বৃহত্তম সংগঠনের ডাকে ধর্মঘট। আন্দোলনকারীদের পাশে বিজেপি, বামপন্থী সংগঠনগুলি শুরু থেকেই আন্দোলনকারীদের পাশে, ধর্মঘটকে সমর্থন করেছে কংগ্রেসও। মহার্গ ভাতা নিয়ে সরকারি কর্মচারীদের ধর্মঘটের ডাকে কঠোর রাজ্য, শুক্রবার গড় হাজির হলেই কড়া পদক্ষেপ। বিজ্ঞপ্তি দিয়ে জানালো নবান্ন, কোনো কর্মচারী ক্যাজুয়াল লিভ সহ কোনো ধরনের ছুটি নিতে পারবেন না, মিলবে না হাফ ডে ছুটিও। নিয়োগ দুর্নীতি কাণ্ডে এবার টলি অভিনেতা বনি সেনগুপ্তকে তলব করে জেরা করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। জেরায় হুগলির যুব তৃণমূল নেতা অভিযুক্ত কুন্তল ঘোষের সঙ্গে টাকা লেনদেনের বিষয়টি স্বীকারও করে নিয়েছেন। শুক্রবার ফের ইডি দপ্তরে হাজিরা। একুশের বিধানসভা ভোটের আগে বিজেপিতে যোগ দিয়েছিলেন, দুবছর দলের সঙ্গে ওনার কোনো সম্পর্ক নেই। নিয়োগ দুর্নীতি কাণ্ডে টলি অভিনেতা বনি সেনগুপ্তের জেরা পর্ব চলাকালীন সাফ জানালেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়োগ মামলায় ফের জামিনের আবেদন খারিজ। খারিজ হল অভিযুক্ত কুন্তল ঘোষ, তাপস মণ্ডল এবং নীলাদ্রি ঘোষের। আলিপুর আদালতে বিচারক তিনজনকেই ফের 23 মার্চ পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন। লিখতে পারি না, শুধু সই করতে পারি। দিল্লিতে ইডি হেফাজতে জেরার ফাঁকে সাফ জানালেন গরু পাচার মামলায় অভিযুক্ত অনুব্রত মণ্ডল। ইডি সূত্রের খবর, আধিকারিকদের লিখিত বয়ান পড়ে শোনানো হলে তাতেই সই করেছেন অভিযুক্ত। অ্যাডিনো ভাইরাসে শিশু মৃত্যু ঘিরে বাড়ছে উদ্বেগ। রাজ্যের পরিস্থিতি খতিয়ে দেখতে হাজির জাতীয় শিশু সুরক্ষা কমিশনের প্রতিনিধিরা। রাজ্য শিশু আধিকারিক সুরক্ষা কমিশন কিন্তু ইতিমধ্যেই একাধিক সরকারি হাসপাতাল পরিদর্শন করেছে। জনজাতি কেন্দ্রগুলির উন্নয়ন এবং সেখানে বাসিন্দাদের যাবতীয় সমস্যার সমাধানই অগ্রাধিকার পাবে। আগরতলায় মন্ত্রিসভার প্রথম বৈঠক শেষে জানালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। জানানো, দু একদিনের মধ্যে চূড়ান্ত হবে মন্ত্রীদের দফতর বন্টন। পাক বংশদূত উসমান খোরাজার অপরাজিত 104 রান। ভারত অস্ট্রেলিয়া চতুর্থ টেস্টে দুরন্ত শুরু সফরকারী দলে। টসে জিতে আগে ব্যাট করতে নেমে দিনের শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ 4 উইকেট 255 রান। আপাতত সামি 2টি এবং জাদেজা 1টি উইকেট পেয়েছেন। 22 গজে লড়াই চললেও কূটনীতিতে ক্রিকেটেই হাতিয়ার। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে দু দেশের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে তারই একটা ঝলক। ক্রিকেটারদের সঙ্গে পরিচিত হয়েছেন দুই প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ ও নরেন্দ্র মোদী। টিভির আগে ফোনের স্ক্রিনে খবর পেতে চান? দেখতে থাকুন খাস খবর।